আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আকিজ গেল 23 অক্টোবর বেশ কিছু ইলেকট্রিক ভেহিকেল, কার টাইপ ইলেকট্রিক ভেহিকেল উদ্বোধন করে। তার মধ্যে একটি হয়েছে আকিজের সঙ্গী বা আকিজের থ্রি হুইলার। আজ আমরা কথা বলবো আকিজের সেই থ্রি হুইলার নিয়ে। তো চলুন আকিজের থ্রি হুইলারটি দেখে আসা যাক, কথা বলা যাক থ্রি হুইলারটি নিয়ে। এটি একটি থ্রি সিটেড থ্রি হুইলার। এর ইন্টারনাল ভিউ কারের মতো, এর এক্সটার্নাল ভিউ সিএনজির মতো। এটাতে ডোর ইনক্লুড করা হয়েছে কারের মতো। এর ড্রাইভিংটা কার এবং মোটর সাইকেলের কম্বিনেশন। চলুন ভিতরটা দেখে আসা যাক। এর ড্যাশবোর্ড দেখতে পারবেন, ড্যাশবোর্ডটি পুরোপুরি কারের মতো, টাচ স্ক্রিন ড্যাশবোর্ড। কত কিলোমিটার স্পিডে আছে তা দেখা যাবে। চার্জের একুরেট পার্সেন্টেজ জানতে পারবেন, কত কিলোমিটার এই চার্জে যাওয়া যাবে তা জানতে পারবেন, এটি এখন পর্যন্ত কত কিলোমিটার রান হয়েছে তা জানতে পারবেন। ড্যাশবোর্ডের দুপাশে দুটো এয়ার কুলার রয়েছে যা অনেকটা এসের মতো কাজ করে, যার মাধ্যমে ভিতরের আবহাওয়াটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। এর হ্যান্ডেলবার মোটরসাইকেলের মতো, মোটরসাইকেলের হ্যান্ডেলবারের মতো। এটাতে হাই বিম, লো বিম, পাসিং সুইচ, ব্রেক রয়েছে। হ্যান্ডেলবারের নিচে ড্যাশবোর্ড সাইডে রিভার্স সুইচ আছে, সেটা টিপ দিলে পিছনে ব্যাক ক্যামেরার মাধ্যমে পিছনটা দেখা যাবে, যার সাহায্যে পার্কিংটা ইজি হবে। পেন ড্রাইভ এবং ইউএসবিতে গান শুনতে পারবেন, লাউড স্পিকার আছে। এই ভেহিকেলটির নিজস্ব স্টোরেজ আছে, আপনি চাইলে পেন ড্রাইভ মোডেম থেকে গান কিছু এটাতে সেভ করে নিতে পারবেন। এই গাড়ির ড্যাশবোর্ডটা পুরোপুরি স্মার্ট বা ডিজিটাল ড্যাশবোর্ড, যেটা টাচ স্ক্রিন হবে। ব্লুটুথ সিস্টেম অ্যাভেলেবল, এফএম রেডিও শুনতে পারবেন, স্টোরেজ করা যায়, স্টোরেজ আছে। একটা ফ্যামিলির জন্য এটা একটা আদর্শ ভেহিকেল হতে পারে। এটাতে তিনটা সিট আছে, একটা ড্রাইভিং সিট এবং দুটা ফ্যামিলি সিট বা প্যাসেঞ্জার সিট রয়েছে। এর রুফ রয়েছে যেটা রিমুভেবল, মানে আপনি চাইলে রুফটা রিমুভ করতে পারেন। ফুট প্লেসে রয়েছে ব্রেক, হাতে রয়েছে পিক আপ যেটার মাধ্যমে স্পিড আপ ডাউন করা যাবে, এবং ড্যাশবোর্ডটিতে আপনি পাবেন স্পিডোমিটার, চার্জ ইন্ডিকেটর, এবং সিটগুলো লেদারিং করা, পিওরলি কমফোর্টস। এর তিন চাকাতেই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এই ভেহিকেলটিতে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে যা 120/70/12। গাড়িটির একদম পিছনে রয়েছে চার্জিং পোর্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এর রেঞ্জ 40-50 কিলোমিটার। এটাতে ব্যবহার করা হয়েছে 60 ভোল্টের 45 এম্পিয়ারের ব্যাটারি, যেটা চার্জ হতে টাইম লাগবে 6-10 ঘন্টা। এবং এটাতে মোটর হিসেবে ব্যবহার করা হয়েছে 1500 ওয়াটের মোটর। পিছনের ব্রেক দেওয়া হয়েছে ফুট প্লেসে এবং সামনের ব্রেক দেওয়া হয়েছে হ্যান্ডেলবারে, এবং এমার্জেন্সি ব্রেকটা পাবেন ঠিক সিটের পাশে। ডোরের লকিং সিস্টেমটা পুরোপুরি কারের মতো। ড্যাশবোর্ডে প্রয়োজনীয় সুইচগুলো দেওয়া আছে, যেমন পাওয়ার অন অফ, রিভার্স সুইচ, গিয়ার সুইচগুলো ম্যাক্সিমাম ড্যাশবোর্ডে দেওয়া আছে। এর টপ স্পিড 35 কিলোমিটার/আওয়ার। গাড়িটিতে বেশ কিছু ডিজিটাল ফিচার্স অ্যাড করা হয়েছে। আপনারা চাইলে গাড়িটির টেস্ট ড্রাইভ নিতে পারেন আকিজের নিজস্ব শোরুম থেকে। আশা করি গাড়িটি আপনাদের খারাপ লাগবে না। এই থ্রি হুইলারের নাম রাখা হয়েছে সঙ্গী বা ইভিটি। এর প্রাইস পড়বে 3,75,000 টাকা, যা একটা মোটর সাইকেলের চাইতেও কম অনেক দিক থেকে।